জি ২৪ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। ফেসবুকে অচেনা মহিলা প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর ভিডিও কল, রিসিভ করতেই বিপদ। ভিডিও কলের স্ক্রিনশটে নগ্ন মহিলার ছবি লাগিয়ে ব্ল্যাকমেল, ভরতপুর গ্যাংয়ের টার্গেট এবার যাদবপুরের ব্যাংক কর্তা। কলকাতায় বেড়েই চলেছে সাইবার প্রতারণা, জামতারা গ্যাংয়ের মতো মাথা ব্যথা হয়ে উঠেছে রাজস্থানের কুখ্যাত ভরতপুর গ্যাং। কলকাতায় এক বিশিষ্ট চিকিৎসকের পর এবার ভরতপুর গ্যাংয়ের শিকার যাদবপুরে বেসরকারি ব্যাংকের এক উচ্চপদস্থ আধিকারিক। যাদবপুর থানায় দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে তাকে অচেনা মহিলার প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল, রিসিভ করার কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিও কলটি কেটে দেন ওই ব্যাংক কর্তা। কিছুক্ষণের মধ্যেই ভিডিও কলের স্ক্রিনশটে নগ্ন মহিলার ছবি লাগিয়ে তাকে পাঠানো হয়। সেই স্ক্রিনশট দেখিয়েই ব্যাংক কর্তাকে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রাথমিক তদন্তের পর যাদবপুর ডিভিশনের সাইবার সেল নিশ্চিত, এই কাজ ভরতপুর গ্যাংয়েরই। কয়েকদিন আগে প্রায় একই কায়দায় শহরের এক বিশিষ্ট চিকিৎসককে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল এই গ্যাংয়ের সাইবার জালিয়াতরা। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেই সহজে এড়ানো যাবে সাইবার প্রতারণার ফাঁদ। ফেসবুকে অচেনা বা সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করবেন না। শেষ ৪৮ ঘন্টায় তৈরি হওয়া মহিলা প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। অজানা ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চ্যাট এড়িয়ে চলুন। সোশ্যাল মিডিয়ায় অজানা ব্যক্তিকে ফোন নম্বর শেয়ার করবেন না। স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন যে একটা প্রোফাইল জাস্ট দুদিন আগে তৈরি হয়ে আপনাকে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়েছে, তার মানে ওটা 99% চান্স হচ্ছে ভরতপুর গ্যাং কোনো মানে অপারেট করছে। তিনটে স্টেপ যদি মাথায় রাখেন যে ফেসবুকে আমি নতুন কোনো প্রোফাইলকে অ্যাড করব না, আর আমার মোবাইল ক্যামেরাটার উপর একটা স্টিকার দিয়ে আমি বন্ধ করে রাখবো, তাহলেই কিন্তু একদম 100% এই প্রবলেমগুলো সলভ করে দেওয়া যায়। পুলিশ সূত্রে খবর, গত এক বছরে ভরতপুর গ্যাংয়ের জনদশেক সদস্য ধরা পড়েছে। এই গ্যাংয়ের কাণ্ড কারখানা নিয়ে মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে, তারপরেও এই প্রতারণা চক্রকে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। রাজস্থানের ভরতপুর আলওয়ারের বাসিন্দা এই গ্যাংয়ের সদস্যরা শুধুমাত্র ভুয়ো নথি ব্যবহার করে সিম কার্ড নয়, অনেক ক্ষেত্রেই হরিয়ানার বর্ডারে এসে কলগুলো করে, যার ফলে বহু ক্ষেত্রেই অধরা থেকে যাচ্ছে অভিযুক্তরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভরশীলতা বাড়ছে, সেই সুযোগে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণা। তাই দেশ বিদেশের অজানা কোনো জায়গায় ঘাপটি মেরে থাকা কোনো শিক্ষিত প্রতারকের হাত থেকে বাঁচতে সতর্কতার বিকল্প নেই। ক্যামেরা রতন ঘোষের সঙ্গে পিয়ালি মিত্র, রিপোর্ট জি ২৪ ঘন্টা। সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে, তার কারণ প্রায় প্রত্যেক দিন প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন গোটা দেশ, গোটা বিশ্বে এবং এরাজ্যেও। আর যেভাবে এই সাইবার ফাঁদের সংখ্যা বাড়ছে তাতে উদ্বেগ খুব স্বাভাবিকভাবেই বাড়ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, ভরতপুর গ্যাংই কি গোটা বিষয়টার পিছনে সক্রিয়, এখনও পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? একদমই দেখো, পুলিশ যে তদন্ত, এর আগে যে কজনকে এই ধরনের ঘটনার ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে রাজস্থানের ভরতপুর গ্যাংয়ের সদস্যরা তারাই জড়িত। এবং শুধুমাত্র ভরতপুর গ্যাংয়ের কিন্তু এই একটি মোডাস নয়। তা তোমার মনে থাকবে যে এর আগে আমরা দেখেছিলাম যে শহরের এবং রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকের ফেসবুক প্রোফাইল জাল করে বিভিন্ন লোকের কাছ থেকে আর্থিক সাহায্য ধার চাওয়া, এরকমের যে কাজ চলছিল সেটাও কিন্তু ভরতপুর গ্যাংই করে থাকে এবং এখনও পর্যন্ত জনাদশেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেটা সমস্যা হয় তদন্তকারী অফিসারদের ক্ষেত্রে, যে এই ধরনের গ্যাং, বিশেষ করে ঝাড়খণ্ডে জামতারা গ্যাংয়ের তৈরি হয়ে ওঠা গ্যাং, জামতারা গ্যাংয়ের একেবারে কায়দায় তৈরি হয়ে থাকা ওঠা এই ভরতপুর গ্যাংও কিন্তু একইভাবে ভুয়ো নথি দিয়ে তৈরি সিম কার্ড তারা নেয় এবং সেই সিম কার্ড ব্যবহার করেই তারা বিভিন্ন ওয়ালেটে তৈরি করে সেখানে টাকাগুলো পাঠানো হয়। এবং তার থেকে আরও যেটা সমস্যার বিষয়, যখন তারা কলগুলো করেন বিভিন্ন লোককে বা যে সমস্ত অ্যাকাউন্ট থেকে যখন এই চ্যাটগুলো করা হয়, তখন কিন্তু তারা হরিয়ানার মতন জায়গায় বর্ডারে এসে করে, ফলে যে সমস্যা হয়, একদিকে আসল নথি দিয়ে যেহেতু সিম কার্ড নেওয়া হচ্ছে না, ফলে কে বা কারা ফোনটা করছে সেটা যেমন ট্র্যাক করা যাচ্ছে না, ফলে তার সঙ্গে সঙ্গে টাওয়ার লোকেশন, অর্থাৎ একজন হয়তো আদতে রাজস্থানের বাসিন্দা কিন্তু যখন কলটা করছে তখন টাওয়ার লোকেশনটা থাকছে হরিয়ানার কোনো একটা বর্ডারে, ফলে আদতে সেই অপরাধী পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবং এই ধরনের সাইবার অপরাধ কিন্তু কলকাতা শহরে অত্যন্ত পরিমাণে বেশি বেড়ে চলেছে। যদি দেখি কিছুদিন আগে এক চিকিৎসক, তারপরে এই ব্যাংকের এই কর্মী,
তাদের ক্ষেত্রে যে ঘটনাটা হলো যে অশ্লীল মহিলার ছবি দেখানো, ভিডিও কল করা, স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল, এটা তো একেবারে অভিনব নতুন কায়দা, নিত্য নতুন কায়দার আশ্রয় নিচ্ছে এই ভরতপুর গ্যাং। কি বলছে পুলিশ? একদমই দেখো, তোমাকে জানাচ্ছিলাম যেটা যে কলকাতা পুলিশের নতুন কমিশনার বিনীত গোয়েল আসার পর তার কাছেও কিন্তু এটা চিন্তার কারণ হয়ে থাকে। কারণ আমরা গত কয়েক বছরের যদি ট্রেন্ড দেখা যায় সেটা হচ্ছে যে চিরাচরিত যে ক্রাইম, সেখানে খুন, চুরি, ডাকাতির তুলনায় কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের যে সাইবার ক্রাইম, কখনো পেটিএমের KYC আপডেট করার নামে সাইবার ক্রাইম, এই ধরনের অনলাইন এক্সট্রশন বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ইম্পারসোনেশন, এই ধরনের বিভিন্ন রকমের সাইবার জালিয়াতি যার পেছনে কিন্তু কখনো জামতারা গ্যাং, কখনো ভরতপুর গ্যাং, তারা সক্রিয় থাকছে। এবং তোমাকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি, এই মুহূর্তে গত শনিবার থেকে কিন্তু কলকাতা পুলিশের যতগুলো থানা রয়েছে সেই থানার OC এবং অতিরিক্ত OCদের কিন্তু লালবাজারের সাইবার ডিপার্টমেন্টে সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার কারণ, এই প্রশিক্ষণ দেওয়ার কারণ যে প্রত্যেক দিন শহরের কোনো না কোনো থানায় এই ধরনের সাইবার সংক্রান্ত অপরাধের অভিযোগ জমা পড়ছে। এবং যেহেতু এই ধরনের অফিসাররা যারা রয়েছেন তারা এতদিন এই ধরনের ক্রাইম সম্পর্কে খুব একটা পরিচিত ছিল না, ফলে এইরকম ক্রাইম যখন ঘটছে, যখন অপরাধীর টাকাটা নেওয়ার পর অন্য এমন একটা পেটিএম ওয়ালেটে ট্রান্সফার করছে যার কোনো রকম আসল ডকুমেন্টস দিয়ে তৈরি নয়, কখনো ক্রিপ্টো কারেন্সিতে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারেন্সিতে কনভার্ট করা হচ্ছে, ফলে এই ধরনের তদন্তগুলো সাধারণ থানাগুলোর অফিসাররা তারা কীভাবে করবে যাতে তদন্ত গুরুত্ব দিয়ে করা যায়, যাতে অপরাধীকে ধরা যায়। সেই কারণে কিন্তু গত শনিবার থেকে কলকাতা পুলিশের সমস্ত থানার অতিরিক্ত OCদেরও কিন্তু ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। এবং যে ধরনের সাইবার অপরাধ শুরু হয়েছে তার মধ্যে সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভরতপুর গ্যাংয়ের এই যে অনলাইন এক্সট্রশন, সেটা যেখানে কিন্তু বিভিন্ন সেক্টরের লোক, কখনো ডাক্তার, কখনো এই ধরনের ব্যাংকার, কখনো কোনো রকম বেসরকারি সংস্থার আধিকারিক, তাদের কিন্তু টার্গেট করা হচ্ছে শুভজিৎ। এবং এইখানেই পিয়ালি প্রশ্ন, তার কারণ যে কায়দায় বিভিন্ন ধরনের অভিনব পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, এবং যেমনটা তুমি জানালে যে 10 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারপরেও একের পর এক ঘটনা ঘটছে, তোমার কাছে আসবো কতটা সক্রিয় এই গ্যাং, কতটা উদ্বেগে রয়েছে পুলিশ, কতটা চ্যালেঞ্জ পুলিশের কাছে এই ভরতপুর গ্যাংকে আইডেন্টিফাই করা। তার আগে আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত, আমি একবার যাব সন্দীপবাবুর কাছে। সন্দীপবাবু, সাধারণ মানুষ হিসেবে কি করবেন? সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন প্রত্যেক দিন প্রতি মুহূর্তে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বারবার এ ধরনের যদি ঘটনা ঘটতে থাকে মানুষ কিভাবে অ্যালার্ট হবেন, সাধারণ মানুষ কিভাবে অ্যালার্ট হবেন একটু যদি গাইড করেন। দেখুন, সোশ্যাল মিডিয়াতে আমি এটা লাস্ট 1.5 বছর ধরে দেখছি যে প্রচুর, প্রত্যেক দিন আমাদেরকে মানে প্রচুর মহিলা ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠান, যেগুলো মানে জাস্ট 2-3 দিনের পুরনো প্রোফাইল, যে প্রোফাইলগুলো বানিয়েছে হয়তো 48 ঘন্টা আগে, খুব বেশি হলে 5 দিন আগে, এবং তারপর দিয়ে 50-60 খানা ছবি লাগিয়েছে, 2-3টে ফ্রেন্ডকেও অ্যাড করেছে, মানে কমন ফ্রেন্ড দেখতে পাচ্ছি। কিন্তু এই সমস্ত প্রোফাইলগুলো কিন্তু ফেক প্রোফাইল। যখনই আপনি দেখছেন যে খুব রিসেন্টলি বানানো প্রোফাইলের মধ্যে প্রচুর জিনিস অ্যাড করে আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এটা ডেফিনেটলি ভরতপুর গ্যাং, এবং এদেরকে একদম অ্যাড করবেন না, ইগনোর করে যাবেন। এবং যেটা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা না অনেক সময় অসতর্ক থাকি, দুম করে একটা ভিডিও কল আসে, আমরা তুলে নিই ভিডিও কলটা। বেটার হচ্ছে সবসময় একটা স্টিকার আপনারা মোবাইল ক্যামেরার উপর লাগিয়ে রাখুন, যাতে কখনো যদি কালকে এইরকম একটা ভিডিও কল কোনো সময় তুলেও ফেলি, হয়তো নানান কাজের মধ্যে মাথা সবসময় কাজ করে না, তাহলে যে কল করছে সে কিন্তু আমাকে দেখতে পাবে না, আমি তাকে দেখতে পাবো। এটা স্পেশালি আপনার ডাক্তারদের ক্ষেত্রে, যারা সবসময় ভিডিও কলের থ্রু দিয়ে পেশেন্ট ট্রিটমেন্ট চালাচ্ছেন, এবং যারা বাচ্চারা সমস্ত আজকে বাধ্য হচ্ছেন ভিডিও কলের মাঝে পড়াশোনা করতে। এবং আমি তো বলবো আগামী দিনে এটা টিপ অফ দ্য আইসবার্গ, সবচেয়ে বেশি এফেক্টেড হবে পলিটিক্যাল লিডার, কারণ ওনারা যদি কোনো কারণে এটার মধ্যে ফেঁসে যান তাহলে কিন্তু এখান থেকে সামনে ইলেকশন আসছে, প্রচুর গণ্ডগোল শুরু হবে, মানে নমিনেশন বা বাদ দেওয়া বা আপনার কোনো প্রেফারেন্স পাওয়া, এই সমস্ত কিন্তু ব্ল্যাকমেলিং পলিটিক্যাল লিডারদের এগেনস্টে শুরু হবে। সুতরাং টু বি সেফ, সবসময় আপনারা স্টিকার দিয়ে মোবাইল ক্যামেরাটা ঢেকে রাখুন, যদি কখনো এই ধরনের ফোন আসে তারা আপনাকে দেখতে পাবে না, ভিডিও কল করলেও আপনার ভিডিও ক্লিপ তুলতে পারবে না, সুতরাং ব্ল্যাকমেল হওয়ার চান্স খুব কম। সুদীপবাবু, এখানেই প্রশ্ন উঠছে যে সোশ্যাল মিডিয়া, সেখানে একটা ভার্চুয়াল যোগাযোগ, ভার্চুয়াল আত্মীয়তা যেখানে তৈরি হয় সেখানে অচেনা মানুষদের সঙ্গেও যোগাযোগ তৈরি হয়, অচেনা মানুষের সঙ্গেও যোগাযোগ সম্পর্ক তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে আপনি যেমনটা বলছেন যে অচেনা প্রোফাইলকে এড়িয়ে যেতে হবে, সেটা কতটা সম্ভব, এবং সেক্ষেত্রে কি ওই
স্ক্রিনে মোবাইলের লেন্সে স্টিকার লাগিয়ে রাখা, এটাই কি আপাতত একমাত্র উপায়? আমার তো মনে হয় মোবাইল লেন্সের মধ্যে স্টিকার লাগিয়ে রাখা ছাড়া আর কোনোরকম কোনো উপায় নেই। কেননা এই আমি মানে সত্যি বলতে এই যে ভরতপুর গ্যাং অপারেট করছে, এটা প্রথম আমরা দেখেছিলাম 2020 ডিসেম্বরে। কিন্তু আমি কিন্তু বলবো যে এইটা কিন্তু যত রকম জালিয়াতি চলছে কলকাতায় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জালিয়াতি, এবং হাজার হাজার লোক এফেক্টেড। মানে যেহেতু এটা এমন একটা জিনিস যে টাকা চুরি যাচ্ছে না, মানে টাকা চুরি মানে একটা টাকা চুরি গেলে লোকে আগে জাম্প করে গিয়ে পুলিশে রিপোর্ট করে, কিন্তু এই এই ভরতপুর গ্যাং এমন একটা লোক লজ্জার চাপে মানুষকে ফেলে দিচ্ছে যে লাখ লাখ লোক এফেক্টেড কিন্তু কেউ সাহস করে রিপোর্ট করতে পারছেন না। সেই জন্যে এটার ভয়াবহতা কিন্তু মানুষের নজরে এখনো অবধি আসেনি। কিন্তু যত রকম জালিয়াতি চলছে কলকাতার মধ্যে তাতে সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে বেশি এফেক্টেড কিন্তু এই জালিয়াতিতে হয়েছে, এবং মানুষ কিন্তু লাখ লাখ টাকা দিয়েও মুখ বুঝে চুপ করে বসে আছে। আর যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদেরকে চিহ্নিত করাটা কি খুব একটা সহজ নয়? না, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যারা ইউজ করছে তারা সমস্ত ভয়েস ওভার আইপি বা ভার্চুয়াল সিম এই সমস্ত টেকনোলজি ইউজ করছে। তো এর বেসিক্যালি কোনো সিম কার্ড নেই, মানে এটা নয় যে কোনো সিম কার্ড তুলে ফোন করছে, এগুলো ম্যাক্সিমামই ভার্চুয়াল সিম ইউজ করছে বা কোনো রকম একটা ভয়েস ওভার আইপি মানে ডেটা কল দিয়ে কল করছে। যেমন স্কাইপ কল, আপনাকে যদি একটা ইউকের নাম্বার বা ইউএস এর নাম্বার দিয়ে একটা স্কাইপ আইডি বানায়, আপনি দেখবেন প্রচুর +44 দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ আইডি তৈরি থাকে, সেখান থেকে যদি কালকে একটা হোয়াটসঅ্যাপ কল করে তাকে আপনি ট্র্যাক করতে পারবেন না। তো এই ধরনের সমস্ত সার্ভার প্রক্সি সার্ভার ইউজ করে সমস্ত ডেটা কলগুলো করছে, এবং এগুলোকে ট্র্যাক করা খুব ডিফিকাল্ট। আপনারা যদি সাবধান মানুষ যদি না থাকে, ওই স্টিকার ছাড়া এখন এই মোমেন্টে দাঁড়িয়ে এই সিচুয়েশনটার কিন্তু কোনো সলিউশন নেই। অনেক ধন্যবাদ সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। সব মিলিয়ে বিষয়টা উদ্বেগের, এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সক্রিয় তৎপর হয়েছে পুলিশ। পিয়ালির কাছে আরও একবার যাব। পিয়ালি, যেটা তোমার কাছে জানতে চাইছিলাম যে পুলিশ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে সমস্ত আধিকারিকদের ট্রেনিং দেওয়া হচ্ছে সাইবার সেলের তরফে, কতটা চ্যালেঞ্জিং তাদের কাছে ভরতপুর গ্যাংকে চিহ্নিত করা? কারা এই ঘটনাগুলোর পিছনে রয়েছে? একদমই দেখো, যে ট্রেনিংটা চলছে সেখানে অফিসারদের, বিশেষ করে থানার ওসি, অ্যাডিশনাল ওসি, যারা যাদের কাছে বিভিন্ন রকমের অভিযোগ আসে এবং এই ধরনের অভিযোগও আসছে, ফলে এই যে ভরতপুর গ্যাং হোক, জামতারা গ্যাং হোক, তারা নতুন নতুন কী ধরনের মোডাস নিচ্ছে সেইগুলো সম্পর্কে কিন্তু একেবারে ওসি, অ্যাডিশনাল ওসি লেভেলের অফিসারদেরকেও অবগত করা হচ্ছে, যাতে সেই অপরাধের তদন্ত কী কোন পথে হবে, কী কীভাবে এই ধরনের, কারণ এতদিন পর্যন্ত সাইবার সংক্রান্ত অপরাধের তদন্ত তারা করতেন না। সাধারণত কলকাতা পুলিশের সাইবার শাখা তারা করতেন, সাইবার থানা তারা করতেন। কলকাতা শহরের 9টা ডিভিশনে 9টা সাইবার ল্যাব করার পরিকল্পনা রয়েছে, ইতিমধ্যেই কোর্ট ডিভিশনে একটা সাইবার ল্যাব তৈরি হয়েছে। কিন্তু ব্যাংক জালিয়াতি, এই ধরনের ব্যাংক জালিয়াতি, সাইবার জালিয়াতি যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র লালবাজারের সাইবার থানা তাদের পক্ষে তদন্ত করা সম্ভব নয়, এবং এত শহরে প্রত্যেক দিনই কলকাতা শহরে কোনো না কোনো থানাতেই যেহেতু এই ধরনের অপরাধের অভিযোগগুলো আসে, ফলে তারা যাতে সেই রকমভাবে তদন্ত করতে পারেন এবং কোন কোন ধরনের এই রকম অপরাধগুলো হয়, অপরাধীরা নিজেদেরকে আড়ালে রাখতে কী কী পন্থা অবলম্বন করেন, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে যে প্রশিক্ষণটা চলছে ওসি, অ্যাডিশনাল ওসি পদমর্যাদার অফিসারদের লালবাজারে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সাইবারের অফিসাররা ডিসি থেকে শুরু করে সাইবারের যারা এই সমস্ত বিষয়ে দক্ষ, তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছে। অর্থাৎ পুলিশ তৎপর রয়েছে। ধন্যবাদ পিয়ালি। এবং সেক্ষেত্রে যারা আমরা সবাই প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি তাদেরকেও থাকতে হবে সব সময় সতর্ক, এটাই এই মুহূর্তে একটাই উপায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।